ছোট পর্দার এই সময়ের আদর্শ মা এবং ছেলেকে আমরা পেয়ে গেছি, আমাদের সঙ্গে রয়েছে, দুজনেই ভীষণ ভালো এবং অত্যন্ত ভালো হওয়ার জন্য যেটা হয় অনেক প্রবলেমে পড়েন। তো এই যে মা এবং ছেলে, তো মায়ের সঙ্গে কথা হচ্ছে, আগে ছেলে কি বলছে এই যে বিয়ে নিয়ে সবাই দর্শকেরা খুব এক্সাইটেড, ছেলে কতটা এক্সাইটেড? আমি কি না, মানে বিষয়টা হচ্ছে যে এক্সাইটেড দিক থেকে বড় কথা, এক্সাইটমেন্টটা তো মায়ের সামনে দেখাতে পারবে না সেভাবে, বিষয়টা সেটাই এক্সাইটমেন্ট কিছুই না, এক্সাইটমেন্ট আর কি, বিয়ে তো এক্সাইটেড, কিন্তু মা কি এক্সাইটেড, ঋত্বিক একদমই এক্সাইটেড না, তখন বললাম অন্যদিকে চলে আসি, ওই আর কি, এটাই ব্যাপার, ওই আর কি, ঠিকই আছে, বাড়ির লোকজন এক্সাইটেড আমার থেকে বেশি, আমি তো বিয়েটা করতে খুব একটা রাজি নই, ওই আর কি, এখন চাপে পড়ে বিয়েটা করতে হচ্ছে, সিচুয়েশনের দাবি মানতে গিয়ে সবটাই করতে হচ্ছে, এই আর কি। মায়ের কথা অতি বাধ্য ছেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা বাস্তবেও কি তাই? হ্যাঁ, আমি খুব একটা অবাধ্য নই, খুব একটা অবাধ্য এমনি খুবই বাধ্য একটি ছেলে, ঋত্বিক অ্যাজ আ ঋত্বিক, মানে সাত্তকী যেমন আমার কাছে টুকাই যেমন, সাত্তকীও কিন্তু খুব চুপচাপ এবং সেটে যেটা হয় আর কি, আমাদের শ্যুটগুলো দেখে, আমাদের কীভাবে শট নিচ্ছে, শট টেক করছে, ও মনিটরে কিন্তু দেখে, খুব বাধ্য ছেলে, ওবেডিয়েন্ট ছেলে, আমাদের যে ডিরেক্টর আছে ক্রিস তার কথা শুনে বলে ডায়লগ কীভাবে ডেলিভারি করতে হবে, এই সমস্ত বাধ্য ছেলে, এটা বলতে হবে। আমি তো এখন আসছি, আমি আগেরবারও সকলেই তো ওকে একটা ট্যাগ দিয়ে দিয়েছে, তো সেটার থেকে কি বের করা যায় ট্যাগটা থেকে? আমি একটা কথা বলি, আমিও কিন্তু যে একটা যে মন খুলে প্রাণ খুলে যে একটা হাসি, ওটা কিন্তু আমার ছেলের দেখিনি এখনো অবধি, তাই না? এরকম সিচুয়েশন আসেনি, মানে বাস্তবে এরকম, তাই তো? একদম এরকম সিচুয়েশন আসলে দেখবি দেখা যাক আস্তে আস্তে, এখনো ডেট ফিক্স হয়নি, এখন তো হলটল সব বন্ধ করোনার জন্য, দেখা যাক, দেখার জন্য হলে আসতে হবে সকলকে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই যে উর্মি এবং সাত্তকীকে দর্শক খুব পছন্দ করছেন, পজিটিভলি নিচ্ছেন, যেটা সবচেয়ে বড় কথা, তো তোমরা কি বলবে, মানে তোমাদের কাছের মানুষজনরা কি বলছে? পজিটিভ তো অবভিয়াসলি নিচ্ছে, কারণ ফেসবুক বলো, যে কোনো ফিল্ডেই বলো, ওদের কিন্তু সুনাম হচ্ছে, ওদের অ্যাক্টিং, ও যেরকম, মানে আমি ওর সঙ্গে প্রথম এটাতেই আর কি এ করলাম, কাজ করলাম, এবং যখন টিভিতে আমরা দেখি, আমি সিনগুলো যখন দেখি, তখন মনে হয় না যে ও প্রথম কাজ করছে, খুব ভালো এক্সপ্রেসিভ একটা ছেলে, খুব ভালো, মানে সাত্তকী চরিত্রটাই যেন ওর জন্যে। হ্যাঁ, আর এই এই ব্যাপারটাকে পরিস্ফুটিত করা, ওটা কিন্তু ঋত্বিকের ক্যালিবারি, এই ক্যালিবারিই কিন্তু হয়েছে ব্যাপারটা। তো সাত্তকী এবং ঋত্বিক আমার কাছে দুটোই সিমিলারই লাগে আর কি। তো দেখা যাক, তারপরে দর্শকদের উপরে অনেকটাই এ আছে, তবে আমাদের দিক দিয়ে আমি বলো, আমাদের মানে যারা আছে বড় আর্টিস্ট যারা আছে, গুরুজনেরা বা ডিরেক্টর বলো, ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট, সবাই ওর প্রশংসক তো করে, এবং কিভাবে ভালো হবে সেই কাজটাও অনেক বোঝানো হয়, এবং সে বাধ্য ছেলের মতন করে সেটা। এত প্রশংসা শুনে ছেলে ঘামতে শুরু করেছে, কিন্তু তুমি কি জানো যে ছেলের কত ক্রাশ? আমি একটু একটু জানি, কিন্তু আমি মা তো, এবং আমার মায়ের সামনে ছেলে তো এখন মা 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 অন্তপ্রাণ, মানে আঁচলের তলায় আর কি থাকে সে এখনো আমার কাছে, সেই ছোট্ট সাত্তকী। তো যাই হোক, আমার সামনে তো সেটা রিভিল করবে না আশা করি, আমি নিজেও জানি না আমার কি ক্রাশ টাশ বলছে, এইগুলো কথা বলে লাভ নেই, সিরিয়াসলি, না না সত্যি জানি না, কাটিয়ে লাভ নেই, এই যে এত ক্রাশ, তাদেরকে কিভাবে ব্যালেন্স কর, কিভাবে হ্যান্ডেল কর? কিছুই করি না, মানে কিছুই করি না, ক্রাশরা ক্রাশের মতো আছে, আমি আমার মতো আছি,
পাত্তা দিচ্ছ না না পাত্তা কিভাবে দিতে হয় সেটাই তো জানি না আমি মানে আমি কি করব মানে ক্রাশ ঠিক আছে ভালো একটি ছেলে মানে ভালো ছেলের উদাহরণ হিসেবে সত্য কি মানে ঋত্বিক আমার ছেলে কিন্তু খুব ভালো ছেলে মানে ও ক্রাশটা কি কে ওর ক্রাশ বা ওর ক্রাশে কে পড়েছে কিচ্ছু জানে না আছে অনেকেই আছে এটা দেখতে পাই কিন্তু কি করব আমার মানে তাদের প্রতি রিপ্লাইটা কি হবে সেটাই আমার জানা নেই আর কি কিছুদিন আগে সব গিফটস পাঠিয়েছে ওর ফ্যানেরা হ্যাঁ দুটো ফটো ফ্রেম পাঠিয়েছে নিজের হাতে ছবি এঁকে একটা লিখেছে মিস রেবেকা আর একটা লিখেছে ওই মাই ক্রাশ এরকম কিছু একটা লিখেছে আর এটা সবচেয়ে ভালো যেটা মানে উপহার যেটা আমার সব থেকে ভালো লেগেছে একটা বোমকে সমগ্র পাঠিয়েছে সেটা আমার খুব প্রিয় মানে আমার খুব পছন্দ হয়েছে আর ছবিগুলোও খুব ভালো পছন্দ হয়েছে বেশ পছন্দ হয়েছে দুখানা ফটো ফ্রেম পাঠিয়েছে একজনই পাঠিয়েছে তার আবার সেটা পাঠানোর পর তার চিঠি পড়ে আমি তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি আর কি মানে আমি জানতামও না যে সে ফ্রেন্ড রিকোয়েস্ট কখন পাঠিয়ে রেখেছিল একটাই কথা বলবো ক্রাশ বলো যাই বলো না কেন এইগুলোই কিন্তু আমাদের মানে আর্টিস্টদের পাওনা এইগুলোই আমাদের অ্যাচিভমেন্ট আর কিছু না দর্শকদের ভালোবাসা ভালো লাগা এই জিনিসটাই থেকে যাক যতদিন কাজ করব যতদিন আমার ছেলে কাজ করবে ওকে তো অনেক ভালো ভালো কাজ করতে হবে এই তো প্রথম শুরু হলো পথ চলা যেন না শেষ না হয় তাই তো সোমাজ শেষ করব শেষে দর্শকদের একটু কিছু দর্শকদের ওই প্রত্যেকবার যা বলি আর কি মানে বাড়িতে থাকুন সুস্থ থাকুন প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না যদি বাইরে বেরোতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরে বেরোবেন আর স্যানিটাইজার ইউজ করুন এই পথ যদি না শেষ হয় সোম থেকে শুক্র রাত্রি 10টায় জি বাংলা অবশ্যই দেখবেন টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা